হ্যালো তমিনালবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের টপিকটা হলো জানাত আপু আর ইটিজি কাব্যকে নিয়ে। তো আপনার থাম্বনেল দেখে বুঝেই গেছেন দুই প্রতিবন্ধীকে আজকে রোস্টিং করব। তো আজ এরা গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। এমন কোন স্কোয়াড নাই যারা 0/7 এখন পর্যন্ত খাওয়াইতে পারছে জান্নাতে। জান্নাত আপু বলে, পৃথিবীতে এমন কোন স্কোয়াড জন্মায় নাই যে জান্নাত আপুকে 0/7 দিতে পারবে। মানে জান্নাত বটকে 0/7 দিতে পারবে। হ্যাঁ, সে জান্নাত আপু সবসময় জিরোতে খায়, তারপরও সে গর্ব করে বলতেছে যে তাকে কেউ নাকি জিরোতে দিতে পারবে না। তো আগে যা দেখি কাব্যু ভাইয়ের রিয়াকশনটা কি। গাইস, জান্নাত আপুর আপনারা রিয়াকশন দেখছেন, মনে হয় তার টয়লেট ধরছে গেমের মাঝখানে। তো মানে গেম ভিডিওটার মাঝখানে তো টয়লেট ধরছে, সে টয়লেটে যাইতে পারতেছে না, এদিকে সে কোরামুরি করতেছে তার হাত আঙ্গুল, মানে সে কী করবে এখন সে বুঝতে পারতেছে না, তার জন্য তার এমন করতেছে। তো আমারও মাঝে মাঝে এমন হয়, তো যখন আমি কোনো জায়গায় ঘুরতে যাই তো তখন যখন টয়লেট ধরে তো যাওয়ার কোনো পরিস্থিতি থাকে না, তখন আমি এমন করি। তো সেম কাহিনিটা জান্নাত আপু করতেছে। আরে বেটা, ও তো নানির বয়সী, তাই আমি নানির গর্তে ঢুকবো। ওরা ম্যাচ জিতছে না, এভারেজ জিতছে, আমি আসলে এই বিষয়টা নিয়ে কনফিউজ। ঠিক আছে, মানে এটা কোনো কথা? আমারও তো সেই একই প্রশ্ন, এটা কোনো কথা? তারা ম্যাচ জিতছে না এভারেজ জিতছে, মানে এটা আবার কেমন কথা? তারা ম্যাচ জিতছে না এভারেজ জিতছে, ম্যাচের সাথে গেমের সাথে এভারেজটার কী সম্পর্ক? তাই আমি বুঝলাম না, মানে পুরান পাগলের বাদ নাই নতুন পাগলের আমদানি, এমন হয়েছে কাহিনী। তো যাই হোক গাইস, এতক্ষণ আপনারা কাপ্পু ভাই আর জান্নাত গেমিংয়ের চুতিয়াতামি দেখছেন। তো তাদের চুতিয়াতামি তো সবসময় করেই থাকে, তারা দুজনই তো চুতিয়া। তো জান্নাত আপু ইটিজি কাব্যটা খায়, ইটিজি কাব্য জান্নাত আপুটা খায়, মানে স্কোয়াড। অন্য কিছু বুঝবেন না, আমি অন্য কিছু মিন করি ওটা। তো যাই হোক, তারা এইভাবে খাওয়া খাওয়াই করে আর আমরা তাদের দিকে হিলাই, মানে স্কোয়াড। তো এসবই চলে, তো তাদের মধ্যে এসবই চলে। কাব্য জান্নাতকে খায়, জান্নাত কাব্যকে বড় করে দেয় স্কট। তো তারা এভাবেই করতে করতে থাকে আর আমরা তাদের দেখতে থাকি। তো তাদের চুতিয়া তো কোনো জীবনও শেষ হবে না, কাব্য জান্নাত হারাইছে, জান্নাত কাব্যকে হারাইছে, এভাবেই চলতে থাকে তাদের কাহিনি। তো তারা এইসব টপিক নিয়ে তারা উপরে উঠতে চায়। তো দেখি দেখ তাদের এসব চুতিয়া তামি আর কতদিন টিকে। তো এক টপিক তো আর বারবার টিকে না, তো একদিন একদিন এটা তো পতন হবেই, তো নতুন পাগল তো আসবেই একদিন না একদিন, তো পুরার পাগল তো দিন শেষ।